যারা প্রেম ভালোবাসায় আছেন, বন্ধুত্বের মধ্যে আছেন, আমি আপনাদের বিবেকের কাছে শুধু একটা প্রশ্ন করব। আচ্ছা, কেউ কাউকে ভালোবাসলে এটার প্রমাণ কি এটাই যে আমার ভালোবাসার মানুষটা আগুনে পড়বে আমি খুশি হব? আমি কাউকে ভালোবাসার এটাই কি এটাই চাওয়া হবে যে আমার ভালোবাসার মানুষ সবার সামনে অপমান হোক, এটা চাই? তাহলে ভালোবাসার চাওয়ার মানেটা কি? আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, এটাই তো এক কথা। আমাদের ভালোবাসার মানুষটা একটু সুখে থাকুক, এটাই তো চাওয়া। তো সুখটা কোথায়? জান্নাতে। দিবেন কে? আল্লাহ। আমি আমার ভাই বোনদের কাছে শ্রদ্ধার সাথে বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা ভেবে দেখবেন। সঠিক সিদ্ধান্ত আপনাদের যা মন চায় তা নিবেন, আবেগকে কন্ট্রোলে রেখে বিবেক দিয়ে ভাববেন। আপনি যাকে ভালোবাসেন আদৌ কি আপনি তাকে ভালোবাসেন? আপনাকে যে ভালোবাসে আদৌ কি সে আপনাকে ভালোবাসে? এবার আমার ভাই বোন বলবে, কেন ভাইয়া আপনি এভাবে কেন বললেন? আমি বললাম, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আপনি আপনাকে যে ভালোবাসে এবং আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে আপনি কি কি কাজ করাচ্ছেন একটু ভালো করে চিন্তা করে দেখেন তো। ওই কাজের মধ্যে কয়টা রবের পছন্দের কাজ আছে, কয়টা অপছন্দের কাজ আছে আপনি একটু লিস্টি করেন। আপনি দেখবেন বেশিরভাগ কাজ যিনি আপনাকে জান্নাত দিবেন ওই রবের অপছন্দের কাজ। তার মানে আপনি যদি সত্যিকার কাউকে ভালোবাসেন, আপনার ভালোবাসার প্রমাণ করতে হবে আপনি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এবার আপনি ভালোবাসেন দাবি করছেন, কিন্তু এমন কাজ করছেন যেগুলো রব নারাজ হয়ে যাচ্ছে, এমন কর্ম করছেন যেগুলো রব নারাজ হয়ে যাচ্ছে, তার মানে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের চাওয়া স্বপ্ন চাহিদাকে পূরণ করার জন্য ধীরে ধীরে আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। ভাইয়া, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে স্বার্থপরতা। এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে নিজের চাহিদা মিটানো, এটা স্বার্থপরতা নয়, এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ, যে ফাঁদকে আমরা প্রেম ভালোবাসার নামে ফাঁদে পড়ে গিয়েছি বুঝতে পারিনি। একটু শ্রদ্ধার সাথে বলছি, আমার কথা কি কষ্ট নেবেন না। আমি যদি আমার ছেলেকে ভালোবাসি তাহলে আমি চাইবো আমার ছেলে ভালো থাকুক, এখানেও জোরে বলেন না, এখানেও। এবার আমার ছেলে যদি সুদ খায় আমাকে চিন্তা করতে হবে আমার ছেলে তো পরকালে জাহান্নামে যাবে, সুতরাং আমাকে এখানে ভালোবাসা মানে শাসন করতে হবে, কারণ আমি তার আসলে ভালো চাই। দেখেন শিক্ষকরা আমাদেরকে মেরেছে, মারা তো ভালোবাসার লক্ষণ নয়, কিন্তু শিক্ষকের মাইটটা আমাদের ভালোবাসার লক্ষণ। কি ওনারা মেরেছেন 2022 সালে, কিন্তু ওনারা বীজ বপন করেছেন ওই যে 2025 সালে যেন আমরা একটা ভালো পজিশনে চলে যাই। প্রত্যেকটা পিছনে একটা ভালোবাসা, আর ভালোবাসা যদি হয় সত্যিকার, একটু ঠান্ডা মাথায় ভাবেন আপনাকে কে ভালোবাসে, সে আপনাকে কি কি আবদার করে, কি কি কাজ করে একটু ভাবেন তো। এবার কাজগুলো লিস্টি করেন, এই লিস্টির ভিতরে কয়টা আপনার রবের পছন্দের কাজ আছে আপনি নিজের মনকে নিজে প্রশ্ন করেন। যদি দেখেন যে এখানে সব কাজ রবের পছন্দের আছে তাহলে আগান, হয়তো একটা দুইটা পাবেন কি নামাজের জন্য ডেকে দেয়, নামাজ পড়তে বলে। তো 10টা যদি খারাপ কাজ করায়, একটা দুইটা যদি ভালো কাজ করায়, এটা তার টোটাল বিষয়ে মূল্য তো থাকে না। মনে রাখবেন, আমার কথায় কষ্ট নিয়েন না, জীবন একটাই, একটা মাত্র সুযোগ, একবার চলে গেলে আর ফিরে আসবে না। এই কিছুদিন আগে একজন ফেসবুকে লাইভে এসে নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে, কষ্ট কন্ট্রোল করতে না পেরে সুইসাইড করেছিল। হয়তো সুইসাইডের আগে এটা মনে করেছিল, এতদিন গুরুত্ব দেখ না দেখ অন্তত আমি মরে গেলে আমাকে সবাই একটু গুরুত্ব দিবে, একটু ভালোবাসবে, হয়তো এটাই ওনার চাওয়া ছিল। আজকে দেখেন 2-3 দিন থাকার পরে ঘটনাটা কিন্তু আর ফেসবুকে দেখাই যাচ্ছে না, শেষ হয়ে গিয়েছে। এত এত নতুন নতুন কাহিনী, কয়টা কাহিনী মানুষ মনে রাখবে? যারা সুইসাইড করতে চাচ্ছেন করেন, করেন ইচ্ছা মতো করেন, কিন্তু আপনি দুনিয়াটাকেও হারালেন, পরকালকেও হারালেন, আপনাকে কেউ মনে রাখবে না। দুনিয়ার মানুষের এত টাইম নেই যে মানুষকে মনে রাখবে। এখানে যারা আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, অন্যগুলো তো আপনার দুশমন অথবা পর মানুষ বাদ দেন, নিজের বংশের মানুষ রক্তের মানুষ তো আছে, কবরেও তো অনেকে আছে, আপনার আত্মীয় স্বজনের ভিতর, আপনার আপন মানুষের ভিতর কবরে যারা আছে তাদেরকে এই এক মাসে কয়জন কয়বার স্মরণ করছেন? কই স্মরণ তো নাই, স্মরণ কো জিয়ারত করতে পারি না। আপনি যেমন অন্যের স্মরণ রাখেন নাই, আপনার স্মরণও কেউ রাখবে না। মনে রাখবেন, আসছি একা যাব একা, মাঝখানে জীবনটা হচ্ছে রবকে খুশি করার একটা সুযোগ।